এই দুটি সেটিংস অন না করে আপনি ফেসবুক ব্যবহার করবেন না কারণ এই দুটি সেটিংস অন না করে ফেসবুক ব্যবহার করলে আপনি যে কোনো সময় আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়ে যেতে পারে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কতটা বিপদের সম্মুখীন হতে হয় যার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে সেই বুঝতে পারে তো আমাদের সবারই উচিত আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমাদের এই সেটিংস দুটো অন করে তারপর ফেসবুক ব্যবহার করা কারণ এই দুইটা সেটিংস যদি আপনি অন করে ফেসবুকটা ব্যবহার করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো বন্ধুরা এই দুইটা সেটিংস কিভাবে অন করবেন এই ভিডিওতে ফুল প্রচেষ্টা দেখাবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করে দেখবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধব দেখে সেও উপকৃত হতে পারে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি সেটিংস অন করবেন ফুল বিষয়টা আমি স্ক্রিনে স্ক্রিনটা লক্ষ্য সেটিংস অন করার জন্য আপনি ফার্স্টে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে এটার ভিতরে প্রবেশ করবেন তো এটার ভিতরে প্রবেশ করার পর আপনি এখানে ম্যান আইকন পেয়ে যাবেন এই ম্যান আইকনের ভিতরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি সেটিংস আইকন একটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা সেটিংস উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপর আপনি যে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এরকম একটা পেজ আসার পর আপনি যে কাজটা করবেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন তো এটার ভিতরে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা সেট করা থাকে তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে দেখাবে আর যদি সেটা সেট না থাকে তাহলে শুধু আপনার প্রোফাইলটা এখানে শুরু করবে এখানে এই যে এরো আইকন পাবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ফেসবুকের যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখান থেকে দিতে হবে তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি যে কোনো একটা ফাঁকা জায়গায় এখানে একটা ক্লিক করে দেবেন যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি আপনি তিনভাবে এটা সেট করতে পারবেন একটা হচ্ছে আপনার অথেন্টিকেটর অ্যাপ একটা অ্যাপের সাহায্যে আপনি একটা রিকোভারি কোড সেট করতে পারবেন আরেকটা হচ্ছে আপনার ট্যাক্স মেসেজ এস এম এস বা আপনি যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই কোডটা আপনার যাচাই করে নিতে পারবেন তো বন্ধুরা এটা কীভাবে করবেন করার জন্য এই যে ট্যাক্স মেসেজ এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন এটার ভিতরে ক্লিক করে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন আর যদি আপনি অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে চান তাহলে যেটা এখানে থাকবে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন তো অথেন্টিকেটর অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আপনার দেখাচ্ছি আমি নিজেও অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করি তো আমি এখান থেকে কেটে চলে আসলাম এখানে দেখুন এই যে আমার অ্যাপ্লিকেশনটা এই যে অথেন্টিকেটেড এটার ভিতরে আমি যদি ক্লিক করি দেখুন আমার এখানে প্রত্যেকটা যে মনে যে আমার ফেসবুকের যে কোডটা সেই কোডটাও কিন্তু আমার এই অথেন্টিকেটর অ্যাপের ভিতরে আসে আমার যে দুইটা অ্যাকাউন্ট দুটা অ্যাকাউন্টে কিন্তু আমি এরকমভাবে সিকিউর করে নিয়েছি তো আপনি চাইলে এখান থেকে অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করতে পারেন অথেন্টিকেটর অ্যাপ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটা এখানেই থাকবে তো আপনি প্লে স্টোর থেকে অথেন্টিকেটের অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা অথেন্টিকেটর যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই যে এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ চলে আসার পরে আপনি এই যে যে একটা এখানে একটা কোড পাবেন সেই কোডটা কিন্তু আপনি কপি করে অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনের ভিতরে সেট করতে হবে তো ধরুন আমি এই কোডটা কপি করে নিচ্ছি এটা কীভাবে সেট করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আর তবু বন্ধুরা এখানে আপনি ফেসবুকটা লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে যে ইউর কী যে কিট আপনি কপি করে আনলেন সেই কিট এখানে পেজ করে দিয়ে এখানে অ্যাড করে দেবেন তো আমার যেহেতু এটা অ্যাড করা আসে আমি নতুন করে আর অ্যাড করতে চাচ্ছি না আমার তো দুইটা ফেসবুক অ্যাকাউন্টের এখানে অ্যাড করা আছে তো আমি এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমি চলে আসলাম আবার ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে আমি ব্যাগে দিয়ে দেবো যেহেতু আমি অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব না তো এইভাবে আপনি অথেন্টিকেটর অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করতে পারবেন আর যদি আপনি চান যে আপনার ফোন নাম্বারে কোড আসবে তাহলে আপনি যে কাজটা করবেন এই যে যেই টেক্সট মেসেজটা আছে এই এটার ভিতরে সিলেক্ট করে এখান থেকে আপনি নেক্সটে দিয়ে দেবেন সে দেওয়ার পর এখানে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন এই যে এখানে কিন্তু বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে আপনি শুধু এখান থেকে আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট একটা ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তবন বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনার যে ফোন নাম্বার এরকম একটা কোড আসবে এই কোডটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে দেওয়ার পর আপনি এই যে এই যে এটার ভিতরে ক্লিক করে এই কোডটা এখানে আপনি পেশ করে দেবেন বন্ধুরা এই কোডটা যদি আপনি এখানে পেস্ট করে দেন দেখুন আপনার ফোনের লাস্টের যেই দুইটা ডিজিট কিন্তু এখানে দেখাবে যে যদি আপনি ফোন নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে যে নিচে চেঞ্জ ফোন নাম্বার এখানে ক্লিক করে ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন তারপরে এখানে আপনি নেক্সট একটা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন চলে আসার পর এখানে আপনি ওকেতে দিয়ে দেবেন ওকেতে দিয়ে দিলে দেখবেন আপনার এই ফোন নাম্বারটা এখানে সেট হয়ে গেল বন্ধুরা এখন কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা কতটু সে কতটা সিকিউরিটি আছে তো এটা চেক করার জন্য আপনি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটার ভিতরে একটা ক্লিক করে দেবেন দিবেন তো বন্ধুরা এটাই ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এটাই ভিতরে একটা ক্লিক করে দিবেন তো এটাই ভিতরে ক্লিক করে দেওয়ার পরে যেখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে সিকিউরিটি চেকআপ এটার ভিতরে যদি আপনি একটা ক্লিক করেন তো এটাই ভিতরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তারপর আপনি যে কাজটা করবেন এই যে নজরুল ইসলাম যে আমার নামটা সেই নামের ভিতরে আমি আরেকটা একটা এরো আইকনে ক্লিক করে দিব তো এরো আইকনে যদি ক্লিক করে দেন আপনাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে দেখুন তো বন্ধুরা আপনি সিকিউরিটি চেকআপটা আপটা এইভাবে করে নেবেন আপনি সব কিছু ওকে আছে কিনা তো এখান থেকে যদি আপনি কন্টিনিউতে একটা ক্লিক করে দেন তো এখান থেকে আপনি এটা অপন করে নিতে পারবেন তারপর যদি আপনি মনে চায় এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো কন্ট্রোল ইউর অ্যালার্ট এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার ফেসবুকটা যে কোনো জায়গায় যদি লগ ইন করেন অন্য কোনো ডিভাইসে লগ ইন করেন তাহলে আপনি কিন্তু এখানে নোটিফিকেশনটা অলরেডি চলে আসবে তো এখান থেকে আমি নেক্সটে কি দিয়ে দেবো নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে দেখুন সিকিউরিটি টিপস এ তো বন্ধুরা এখান থেকে আপনি আমি এটা স্কিপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি যে কাজটা করলাম এখন কিন্তু আমার এই যে পাসওয়ার্ড ওকে লগ ইন অ্যালার্ট অন ওকে এই যে টু ফেক্টর অথেন্টিকেটর ওকে আমার এইগুলো কিন্তু সব কিছু ওকে হয়ে গেল তো এইভাবে আপনি ফেসবুকটা সিকিউরিটি অবশ্যই আপনি এইভাবে চেক করে সেট করে নেবেন তো এই কাজটা করে দিলে আপনি যেই সুবিধাটা হবে দেখুন আপনি এখানে যদি অন্য কোনো ডিভাইসে যদি আপনার ফেসবুকটা লগ ইন করতে চান তাহলে এইটার ভিতরে অবশ্যই অ্যালার্ট চলে আসবে আর এখানে দেখুন আপনার এই যে আমার যে টিকমার দেওয়া ছিল আগে কিন্তু আমার এই টিকমারগুলো দেওয়া ছিল না তো এখানে দেখুন আমার পাসওয়ার্ডটা ওকে হচ্ছে লগ ইন অ্যালার্ট অন ওকে টু ফ্যাক্টর অথেন্টিকেটরটাও ওকে হয়ে গেছে তখন বন্ধুরা আমি যেইভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনি কাজগুলো করে রাখবেন তাহলে আশা করা যায় আপনি ফেসবুকটা হান্ড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আপনি ফেসবুকটা হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা আশা করি আপনাদের ফুল বিষয়টা বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি